অবরোধ কর্মসূচিতে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে এই দানব ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আর চারিদিকে হাহাকার মজলুমের আহাজারি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি মানুষের নাবিশ্বাস অবস্থা আজকে এই দানব সরকার আমাদের দুমুঠো ভাতের অধিকারকেও খেয়ে ফেলে সংগ্রামী ভাই ও বন্ধুগণ গত 28 তারিখে মহাসমাবেশের মাধ্যমে এদেশের জনগণ এই ফ্যাসিস্ট দানব সরকারকে জানিয়ে দিয়েছে এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোন সংগ্রামী ভাই ও বন্ধুগণ অবিলম্বে এই দানব সরকারকে পদত্যাগ করতে হবে কাটকার সরকারের দাবিকে মেনে নিতে হবে জামাতের নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে বিরোধী দলীয় নেতাদেরকে মুক্তি দিতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে জনগণ জেগে উঠেছে রাজপথে নেমে এসেছে আজকে সারা বাংলাদেশ অবরুদ্ধ আজকে অবরোধ ডাকা হয়েছে রেলপথ অবরোধ রাজপথ অবরোধ হবে সড়ক পথ অবরোধ হবে আজ এই অবরোধের মাধ্যমে এই অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করা বাংলাদেশের জনগণকে মুক্ত করা আমরা এই অবরোধ কর্মসূচিতে ফজরের নামাজ পড়ে অবরোধ কর্মসূচিতে এসেছি ফজরের নামাজ পড়ে আমরা ফিরব ইনশাআল্লাহ আমরা সারাদিন রাজপথে আছি আমাদের এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে এখন আল্লাহু আকবার